Assalamualaikum. আমি মোহাম্মদ ইকলাসুল হক আইটু কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা হয় জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে ব্রাউজারে যেতে হবে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম হতে পারে মজিলা ফায়ারফক্স অপেরা মিনি অন্যান্য ব্রাউজারগুলো যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে ব্রাউজারটা আপনি ক্লিন করে নেবেন মানে ব্রাউজারে যে কুকিজগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেবেন এই জন্য আপনাকে কন্ট্রোল শিফট ডিলিট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপতে হবে কি বললাম যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপতে হবে চাপার পরে এরকম অপশন আসবে একটা এই প্রত্যেকটা ব্রাউজারে আসবে আসার পরে আপনি এখান থেকে এখান থেকে বিগিনিং আছে দেখেন এখান থেকে আমরা ক্লিক করব দা বিগিনিং অফ টাইম ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে ক্লিন ব্রাউজার ডেটা এটাতে ক্লিক করব একটু অপেক্ষা করি আমাদের ব্রাউজারটা ক্লিন হয়ে গেছে তারপর আমরা একটা নিউ ট্যাব নিয়ে বই যে এখানে দেখেন উপরে কি উপরে এখানে নিউ ট্যাব এটা ক্লিক করলে নিউ ট্যাব আসবে আমরা এটা ক্লিক করব এবং আগে দুটো অপশন কেটে দেব এখান থেকে আমরা অথবা নিব এই যে জিমেইল জিমেইলটা নিব অথবা এখানে আমরা জিমেইল লিখব আমরা এখানে জিমেইল লিখব জিমেইল লিখব অথবা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম আগে এই ট্যাবটা কেটে দেই কেটে দাও এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে এন্টার ইউর ইমেল যদি আমাদের ইমেল থাকে আমরা এখানে ইমেলটা দেব যেহেতু আমাদের ইমেল ক্রিয়েট করব তাই আমরা এখানে নিচে যে অপশন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে যাদের জিমেইল আছে সাইন ইন এ ক্লিক করবে আমরা যেহেতু জিমেইল ক্রিয়েট করব তাই আমরা এখানে আসবো এখানে আমরা ফার্স্ট নেম দেব এবং লাস্ট নেম দেব ফার্স্ট নেম দেই যে আমি যার অ্যাকাউন্ট খুলব আমি যার অ্যাকাউন্ট খুলছি তার নাম দিলাম নবীনুর ইসলাম এখন তার নামের যে জিমেইল হবে সেটা দেই সরি তার নামের যে জিমেইল হবে সেটা দেই নবীনুর এমওএম দিলাম এমওএম দিয়ে মাইমেনসিংহ বোঝায় আমি তাই নবীনুর মাইমেনসিংহ দিলাম তারপর এখানে আমরা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা সম্ভবত কারণ আমি বলছি না আমার কুপন পাসওয়ার্ডটাই এই পাসওয়ার্ডটা আপনি কাউকে বলবেন না পাসওয়ার্ডটা সবসময় গোপন রাখার চেষ্টা করবেন দিলাম তারপর এখানে ডেট অফ মান্থ তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ আমরা দিই ডেট দিই ইয়ার দিই 90 অক্টোবর 15 তারিখ এখন তার জেন্ডার দিই জেন্ডার দেব মেল এবং তার ফোন নাম্বার দেব ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে আমরা একটা কারেন্ট ইমেল দেব মানে যে ইমেল দিয়ে রিকভারি হবে যা যা অথবা যার রেফারেন্সে এই ইমেলটি হবে আমি আমার একটা ইমেল দেই এটা আপনারা আমার ইমেলও দিতে পারেন অথবা আপনার ইমেলও দিতে পারেন তারপর আমি কি করব নেক্সট স্টেপে ক্লিক করব নেক্সট স্টেপে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আমরা পেজের নিচের দিকে যাব গেলাম যাওয়ার পর এখানে আই এগ্রি ক্লিক করব এখানে দেখেন যে ইমেলটা ক্লিক করার পরে এরকম কন্টিনিউ আসে পড়ছে এই অপশনটা মানে আমাদের এই জিমেইলটা খোলা হয়ে গেছে এখন আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন একটু অপেক্ষা করি যে পেজটা আসছে এটা আমরা কেটে দেই কেটে দিয়ে এই যে দেখেন এখানে আমাদের ছয়টা আছে প্রত্যেকটাতে আমরা ক্লিক করব এই ছয়টাতে আমরা ক্লিক করব
তাহলে আমাদের অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে। আমাদের কিন্তু অনেক সময় ইমেল খোলার সময় এখানে ফোন ভেরিফিকেশন আসে, প্রথম যে পেজটায় ওখানে ফোন ভেরিফিকেশন আসে। এখানে এখন যেহেতু এখানে কোনো ফোন ভেরিফিকেশন আসে নাই, আমরা ফোন ভেরিফিকেশন করে নেব যাতে আমাদের অ্যাকাউন্টটা অনেক দিন টিকে। এই জন্য আমরা এইখানে যাব, এই যে 6টা বক্স অপশন আছে, 9টা বক্স এখানে যাব। তারপরে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টে যাই। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন এখানে 3টা অপশন আছে, সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি। আমরা এইখানে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি, ইউর পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করব। দেখেন এখানে নামটা ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ আছে, আপনি এগুলো এডিট করতে পারবেন। দেখেন ফোন নাম্বার এখানে হোয়াট একটা লাল দিয়ে চিহ্ন আছে, মানে এটা এখনো ভেরিফাই হয়নি। ভেরিফাই করার জন্য এইখানে দেখেন রাইট অ্যারো আছে, এখানে আমরা ক্লিক করি। রাইট অ্যারোতে ক্লিক করার পরে দেখেন নাম্বার নট ভেরিফাই, মানে নাম্বারটা এখনো ভেরিফাই হয় নাই। ভেরিফাই করার জন্য আমরা কি করব, ভেরিফাই নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটা আসবে এখানে, আমরা এখানে দেব গেট কোড, মানে আমাদের কোডটা আমাদের ফোনে পাঠা দেওয়ার জন্য, আমাদের কোডটা আমাদের ফোন নাম্বারে পাঠা দিতে বলছি। কোডটা আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর বন্ধুরা আমাদের কোডটা চলে এসেছে, আমরা কোডটা এখানে বসা দেই। আমার কোড আসছে 652679। তারপর আমি কি করব, ভেরিফাই ক্লিক করব, তারপরে কন্টিনিউ ক্লিক করব। তো বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে জিমেলে যাই, এই ট্যাবে ট্যাবে গেলাম জিমেল, এখানে আমরা এখন জিমেল পাঠাতে পারবো এবং রিসিভ করতে পারবো এবং জিমেল দিয়ে আমাদের যাবতীয় কাজ প্রয়োজন তা করতে পারবো। তো সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।